নিঃশর্ত হলে প্যারোলে মুক্তির বিষয়ে আগ্রহ আছে খালেদা জিয়ার আইনজীবীদের তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া নিজেই বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব কথা বলেন অন্যদিকে সরকারের প্যারোলের প্রস্তাবকে রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন দলের অনেক নেতা এবং আইনজীবী পুরো বিষয় এখনও পর্যবেক্ষণ করছেন তারা আরো জানাচ্ছেন মারুফা রহমান দীর্ঘদিন ধরেই অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বিএনপি নেতারা এমন পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রীও এরই মধ্যে বলেছেন খালেদা জিয়ার পক্ষে আবেদন করা হলে প্যারোলে মুক্তির বিষয়টি ভাববে সরকার মুক্তি পেতে হলে তাকে একটা একটা কারণ তাকে আবেদন করতে হবে এই প্রসঙ্গে খালেদা জিয়ার আইএনজিবি ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন নিউজ 24 কে বলেন দলের পক্ষ থেকে খালেদা জিয়ার প্যারোলের মুক্তি চাওয়া নিয়ে কোনো আবেদন করা হয়নি সেটা পরিষ্কার তবে প্যারোলের বিষয়ে তার মতামত যদি খালেদা জিয়া প্যারোলের আবেদন করেন সেটা হতে হবে নিঃশর্ত এক্ষেত্রে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কি না এটা সম্পূর্ণ তার ইচ্ছা এবং তিনি এখন পর্যন্ত উনি প্যারোল চাননি যদি তিনি মনে করেন যে তার মামলাগুলো নিষ্পত্তি হতে জামিন হতে দীর্ঘ সময় লাগবে সেই ক্ষেত্রে তার চিকিৎসার জন্য উনি সাময়িকভাবে প্যারোল চান সেটা নিঃস্বর্ত হতে হবে এদিকে হঠাৎ করেই সরকারের পক্ষ থেকে প্যারোলের প্রসঙ্গ আসায় নেতারা সন্দেহ পোষণ করছেন অনেকের ধারণা জনদৃষ্টি অন্যদিকে সরাতে কিংবা খালেদা রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেও এখানে সরকারের কোন পরিকল্পনা থাকতে পারে উনি চান নাই কোন পরিবার কেউ চায় নাই আইনজীবীরও কেউ চায় নাই শুধু বললাম স্পষ্ট হবে আমি জানি না দিবে কিনা আর দিলে তারা হয়তো শর্ত চায় যে তারা চায় যেমন খালেদা আন্ডারটেকিং দেখ শর্ত দেখ পরিলাদজি করবেন না। খালেদাজিয়ার আইএনজিবিদের মতে জিয়া অরফনেস্ট ট্রাস্ট দুর্নীতি মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা। ফলে আইনি প্রক্রিয়ায় সরকারের সদিচ্ছা ছাড়া তাকে জামিনে মুক্ত করা যাবে না। তাই বিকল্প হিসেবে খালেদাজিয়াকে নিঃশর্তভাবে মুক্ত করতে রাজপথের আন্দোলনের দিকেও হাঁটবেন তারা। মারুফ রহমান নিউজ 24 ঢাকা।